আমাকে একটা বিষয় দিয়েছেন, সুদ ঘুষ আর নারীর ফর্দা, সুদ ঘুষ নারীর ফর্দা, বিষয়গুলো খুব সেন্সিটিভ, তার মধ্যে কঠিন বিষয়, খুব কঠিন, সুদ ঘুষ নারীর ফর্দা, খুব কঠিন বিষয়। একটা শরাবি মানুষ যদি মসজিদে ঢুকে মাতাল অবস্থায় তেরো জন বলে হেই একে বার কর, কে খাইয়ে কে খাইয়ে ঠেলিয়ে রে কি করে বের করে দিল মসজিদ থেকে, কে খাই দেই, এতে তুনো বহুত বড় মারাত্মক মানুষ মসজিদত বইল হইয়ে, ইবার নাম সুতি, এতে মসজিদের সভাপতি, এতে ভাবগুলকে দেখান জিবে সুতি, ইবে ভাবগুলকে তো সত্তর গান, এটার মধ্যে ছোট জিয়ে নিয়ে আনল যে উগটি আনলাই এক টাকার জন্য নিজের মাকে ৩৬ বার জানা করা, সভাপতি ভাই ব্যবহার না করে। বিষয়টা কঠিন, তো এই বিষয় কি আরে ধরাই দিলে আমিও দুঃখ থাকবি। আকালার রেবা যে ব্যক্তি কি খায়, সুদ খায়, লানা রসুল জ্বালাইছিলাম তার উপর দয়াল নবী লানত করেছেন, কি করি গিয়ে অনারা ঠান্ডা হয়ে গেল, আত্মা ঠান্ডা হয়ে যাবি, আল্লাহ একখান আবাস সান বাড়াইবে তৌফিক দো, ইবা আবাস বাড়াইবে দোয়া, তাহলে সুদ কত বড় মারাত্মক, তার কোনো বাসা নাই, দুইটা ব্যক্তির জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন, ব্যক্তি এক ব্যক্তি মান আদালি ওলিয়ান ফাকাত আজান্তু বিল হারব, যারা ওলি আল্লাহর সাথে মশকরা করে বিয়াদবি করে আল্লাহ বলে তাদের সাথে আমি যুদ্ধ ঘোষণা করলাম, ই বললে একজন, আর একজন ব্যক্তির জন্য আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন যে কি খায় জামিল মাল, মানুষ উত্তুল সিবি ধরিয়ে রে কি খায়, সুদ খায়, এ ব্যক্তির জন্য আল্লাহ কি ঘোষণা করি, কি যুদ্ধ ঘোষণা করি, সুদ খা দিবেন, মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা নাম তো ইন্ন, মালিক বিন দিনার ইব খর সুরে কাবর সুরে ফাড়া আছিল, ডক ডাক কম খাবর সুর অনরার আবাস হমে গেই, লমজান মাস তেতা খাপ তাকে দিই তারা অনরার তুন বেশি মাথে, অনরার আবাস দেখি আমি বেশি খুশিলা, শীতের লোকে বিয়াগুনের বড়াই ফেলে গিয়ে দরজা জানালা জামফিট বাঁধা, তাহলে নেটওয়ার্ক দল গলাইতে কষ্ট, অনারা নাকো বাইন্দন খানো বাইন্দন ওয়াজ গলাইতে আনতে দেখ দাদি বড় কষ্ট, আল্লাহ বিয়া কোন রেখানা উনি বে তো ভিক দো বারের বান লাগে গাল্লান কুলি দো খান কেলিয়াত বাঁধা তক ইয়ান কেলিয়াত, তাহলেও মোটামুটি কিছু গলাইতে গন্দা আশা আছে, সালা দুনিয়া জন্ম আমার নবীর যুগে, বল জন্ম আমার নবীর যুগে, দু নয়নে রসুল পাক দেখিলে,
बलदून याने रसूल बाग देखिले जन्म अमर नबीर जुगे बोलो जन्म अमर नबीर जुगे केमन सिलो ए दिश मदीना देखे सेन सब साहबी केमन सिलो ए दिश मदीना देखे सेन सब साहबी कल से नती हसन हुसैन पासे दयाल नबी कल से नती हसन हुसैन पासे दयाल नबी दयाल नबीर पाक जुबाने डाक से हसन सुनिले केमन होतो दयाल नबीर कांद मुबारक नाती हुसैन देखिले केमन होतो दुनायने रसूल पाक देखिले बोल दुनायने रसूल पाक देखिले जन्म अमार नबीर जुगे बोलो जन्म अमार नबीर जुगे दीनी कत आलोचनाय थाकतम आमरा अदम दीनी कत आलोचनाय थाकतम आमरा अदम সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ সামনে রসুল পাক হতো পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো মাঝে পড়িলে কেমন হতো দুনায়ানে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হাজারাতের বেলালের মধুর আজান আসতো বেশে হাজারাতের বেলালের মধুর আজান সেই আজানে ছিল এমন প্রেম মুগুদ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দয়াল নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো দুনায়নে রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হতো জন্ম আমার নবীর যুগে সারা দুনিয়া আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহ কাফর ও সুফর তেমন উন্নত নয় দুনিয়াওয়ালা নয় আখিরাতওয়ালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল দুনিয়ার থেকে আখিরাতকে উত্তম মনে করেছেন উনার নাম মালিক বিন
উনি মানুষ বাসনা করতে বের হলেন, কোন মানুষ হালাল আর কোন মানুষ হারাম। হালাল বড় ডাউন জিনিস হবে, বহুত শিল্পবতী অল ঠান্ডা মেজাজে যার নাম যাবে হনুমিকে দি পাইছ দুনু কিয়া এক নম্বর জাঙ্গা লই যে সাইরখানি ড্রাজার দি মারি বাড়াই ফেলে যে সখানি ইয়ে না জাঙ্গা অত দলিল লই অফিসে তত্তর অথচ ইবা আল দিলে দিয়ে না খ না আপ পয়সা পাম পয়সা দিয়ে দিয়ে দু রই খোদাই সারিব না বোত ইয়াউমা লা ইয়ানবাউ মালুন ওয়ালা উজর আলো হই দি কোরআন জলি বের আয়াত শিল্পপতি হল জাহান্নামে যাবে দিয়ান রায়াত ইয়াউমা লা ইয়ানবাউ মালুন শিল্পপতির মাল ওয়ালা বানুন ফুয়াজা বেগুন জাহান্নামে হারামের বসে দেই গোসলার বাল্লা। সেই জন্য কোটিপতি তুম গরিব মানুষ 500 বছর আগে বিয়াছ দেখো অনারা তখন আর কথা বেহল না হ্যাঁ কঠিন কেন কঠিন। এখন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই হালাল হইন না শরীর আজাম বলি শরীরের দরকার নাই ভালোমানের মতো হালাল শরীর নিলেন সুন্দর শরীর হইলে খবরে কিয়ামত পর্যন্ত ইজ্জত করিবে কত খবরে কিয়ামত পর্যন্ত এই শরীরটাকে কি করবে ইজ্জত করবে সম্মান করবে শত শত হাজার হাজার বছরের লাশ হল বাদ দেন বলার ভাল্লা তাইলে মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই উনি বাজারে গেলেন খড়ে গিয়ে দে বাজারত তিবে বাজারত গুড়ি গুড়ি মানুষ সার কাপড় চোপড় তেমন উন্নত নয় বাজারত খুব বড় মাছ উঠছে একবার বড় সকল লাগে দেখলে তো মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই মাছ বিহারির ডাকত গেল পাশে গেলেন অবাই ইবে কত খারা কত দে মাছ হলারে ইতে কত দে সাইট ইতে কত দে কি ইবে বুঝল দে কি দর আর ইতে কত দে কিলে কই দে মানি তুকি নি বেরিবে যজ্ঞ ইয়ান বুঝাইতে সাত দেরি হ্যাঁ মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি ওদের কি রেউড তুই আর সাইট কে করি তো ওদের তুই কিনি বেদে ইলে যজ্ঞ তো তোমারে দেখানো যা মালিক বিন দিনার রেখা দিবে কি আরাম খোর হলে রেখা ভাবি দেবে আর নসিবে দেখছো নো কত না এ দুরস্ব সম্বল তো আর তা আছে বলি মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই উনি নিজে বলতেছেন আমার শরীরটা দেখে খাবার সুবর দেখে তুমি নজরের মধ্যে আনলে না তোমার মাছটা দেখতেছি এটা মরা মাছ কিন্তু যে মানুষের শরীর দামি হয়ে যায় তার জবানও দামি হয়ে যায় নদীর পাশে বাজারটা ছিল মালিক বিন দিনার বাজারের মানুষকে ডেকে বলতেছেন তোমরা মাছওয়ালারা আমাকে গুরুত্ব দিলে না আল্লাহর জগতের নিয়ামতগুলো আমাকে কিভাবে গুরুত্ব দে দেখেন আমার থেকে আজকে শিক্ষা নিয়ে তোমরা বাজারের মানুষ সব ভালো হয়ে যাবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ বাজারের মানুষ বিয়াগুন ডাক দিয়ে কথা খালার দেখালো জুসাই দেখ খালের দিকে দেখো নদীর দিকে তাকিয়ে দেখো শুধু ইশারা মেলল দে আঙ্গুল দি খালের মাসল ঘটে গেলি ওর বাপ রে বাপ এনে আমরা লাইন ধরি বলে বিয়াগুন খারাপ ন ফালাই ফালাই বাজারত খতুন
খালো তুন ফাল মারি মারি উবে তো মারা এগুন আইদুন এত ধর বাজার হলা কত আন মত খাসাই দে আন মত স মরা গলে কি বাদুরি দেখাইলাম আই গো মরা মান লইরে কি বাদুরি দেখাইলাম হারিবর খাবুস সুবর ওজন ওজন নাই আল্লাহ জুবান নান কইলে দামি করে কিছো এদিন হইতে গোড়া ফারার গোড়া বাজারের মানুষ এখন বেগুন বলো মালিক বিন দিনারের মোকাবেক কি ওই এদিন হইতে বেগুন বলো আল্লাহ ওয়াল হই গিন কই মুমিন হই গিন কই সবদি এনা তো জিনিস বাড়িতে আগে মালিক বিন দিনার মোটামুটি বেগুনে জিনিস তেরকে না গো এতদিন ন শুনিল লাইন একখান পরিষ্কার করে দিয়ে মালিক বিন দিনারের মোটামুটি মানুষের কি হইয়ে বুঝিতে বাড়িত বই লইয়ে এক ফারার মধ্যে মানুষ উগো সকরা সলের খানা তো সকরা যে এত সলের ফয়াগ দার বাপে তো ফরান সহজ না বারর মালিক বিন দিনারে ডাকিয়া নিয়ে কেন তো বাগান করা গেলে ফরান তো না বারর এখানে মালিক বিন দিনারে ডাকিয়া নি তো বাগান করা গেলে মতের টাইম কো মত ভাই ধরা গাবি সকাল আল যা করা পরে বেগুন শহরে করি ফেলে গিয়ে কিছুদিন আগে আর তো নুগ জিনিস বিদায় লই দিবে রহতে কিয়ামত সকরা ছোট কিয়ামত ইবার নাম করুন নিজের বুয়াই বাপের বরুণ দিদা গিয়ে গিয়ে ইবার রহতে এসে খান নি এবার চেইন অফ কমান ইবার ইজ্জত গড়িয়ে আর উগা ইবার নাম অমিক্রম ইজ্জত করি আজু কো সান্য হয় এই যে ঘর নি আর গো কারণ কি আতলা দিবে মামু হইলে বেবাইন হইব তোলে চিন্তা কর লেকান কিয়ামতে সগরা সড়ো কিয়ামত আরাতুন বিদায় লইয়ে এই টাইমের মধ্যে আর আর সেবক হিসেবে নিজের ভুয়াইয়ে বরুণা দি দেখি গুইদে মারে ফেলাই জিয়ে দেখি গুইদে এলে কান টাইমত এহসান হিসেবে উপর নিয়ামতাই শিলিবার নাম গৌসিয় কমিটি ফুয়া গেই গই জি গেই গই গুসুল দি জানা যাবরি খবরত গলাই রে ইজ্জত করে দিয়ে দে শুধু মুসলমান ন অন্য ধর্মের মানুষ সেবা তুন কি নয় বঞ্চিত ইবার নাম গৌসিয়ে কমিটি তো গৌসিয়ে কমিটি ইবে তো কমেডিয়া না তাহলে নাম নামি এন কি সহবত গৌস 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 মানি সাহায্য করে ইয়ালে গৌসবাকে নিজের আত্মবারক দিলে কে দে তুবু লিভি সামায়ে ওয়াল আর দেদুক কাত ওয়াশা উসু সাআদাত কাত বাদালি আমি এমন একটা আব্দুল কাদের আল্লাহ আমার উপর এত সন্তুষ্টি হয়েছে দুনিয়ার মানুষ আমার নাম জফক বা না জফক আসমান আর জমিন কিয়ামত পর্যন্ত আমি আব্দুল কাদের নামের উপর জিকির করতে থাকবে আল্লাহ গৌস শব্দর তৈলে সাহায্য করে গৌস মানে গরিকে না দায়গে গৌস যে কমিটি ফিস পাওয়া না বড় করে হম সুবহানাল্লাহ এলে একখান কঠিন টাইম যে যে দূর ভারি গে বাঁচি ফেললেই চেষ্টা করি গে করুণার তুন এখনো আর সুস্থ আছি আলহামদুলিল্লাহ আর একখান বাড়াইতে পাইতে তো তো সেবক হলো যাইয়েরে ভুঁচছে অজাড়া হদে কি মাক্স দ খারে লাগাই দিল জেডারে লাগার হনে নেথলে এখন বর্তমানে দশ ডিয়া দিলে ফাঁসকান মাছ ফাজা
পাইকারি লইলে একটি এতুন বেশ হইতো মাক জাড়ারে দি বাইজনে মারে দে সেলফি জেনিন বিয়াস্ত সার্টিফিকেট দেরফান জেড়া আগত নাই তিন দিনের উয়ে চার ফদানা ফাটি ঝার কই ইয়ানের ফাঁক দিয়ে এনে কিছু গালাজ তার নিশা আচ্ছা খাওয়ান নি মাক সের ফাঁক দি কিছু দিচ্ছার তুই ইয়ান দিয়ে আর তুই না সামালিস ইয়ান আর নিয়ে যাম যার কই বল আর ফাল্লা এ দেড় ডিককে দু ডিককে মাক্স ইয়ান দিবে লাই বাইজনে মারে দেখি জেনিয়ান বিয়াস্ত সার্টিফিকেট দেড় ফাঁক কিন্তু উগো 5 লিটারই তেল বোতল ভাই এ বুড়ার নজিবে ন জটে এবে সৈত লগ লই লই দে বল গরি ভাল্লা ইয়াল্লাই মিডিয়া আজি মোটামুটি 500 মিডিয়া চলে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি কারণ উনি বড় রহস্য করে বললো বলো কেমনে বললো বলো উনি বলেছেন আমার কাছে এমন কিছু নেতা কর্মী নসিবে জটে গেল একটা কাফনের কাফত দিলে এটাও পাঞ্জাবি ছিলে লে খতর মুসিবতের সময় হালাল মারি ধরে খাইবে লিখতে রিবেন ফরিয়ার হক হজম করিবে লিখতে রিবেন কিন্তু বাঁচিবের কোনো সুযোগ বুলর ভাল্লা এখন উগ্র মানুষ বড্ডেকার বাতখার ই বলতে শাহেদ যিবে করোনার নেগেটিভ সার্টিফিকেট দিয়ে ইবার নাম শাহেদ করোনার পজিটিভ ন নেগেটিভ সার্টিফিকেট দিদি দেশের বোয়া বিদেশত পড়াই দে কিন্তু এখন যাইয়ের এটা পজিটিভ হয়ে গেই বই বই খান্দার দে ইতে জরিপ চালাইল দে 800 কোটি টিয়ার উড়ে খামাইয়ে কত শত ঠিয়া কোন ইতাল খোদা লানত নহে জায়ালত তো গলো ইয়ে বার হইলো আজীবন কিয়ামত পর্যন্ত ইজ্জত পাইবো না বুলর ভাল্লা পাইতো না কেয়া ঠিয়া কোন খালাল ন দে কি ন দে খালাল ন দে আচ্ছা আমি বুঝাই আনি মালিক বিন ফরে গই গই ফয়াইছে দি কিলে বাফেরে মারি বেলে বেলে হইলাম তো না তো কি রে দে তোবা হইলাম তো মারি বেলে বেলে হইলাম তো জেললে মুদ্দার ইল্লা আজরা লই ছোট আমি বুঝাই আনি না ফারে কি আহা নাই তো মিশা না হয় কারণ মারিলে সম্পত্তি বাগ হয়ে যেত কারণ মরে গেল সুবিধা আহা আল্লাহ হেদায়েত করে কামিন খান আচ্ছা ইয়ন মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাইহি মোটামুটি বাজার অতি বের তো ছিল জিবের আঙ্গুলের ইশারায় খালার মাছ উড়ে গিয়ে গই হদিবে জবান অতি যদি আর বাফেরে যদি তো বাগান হরাইলে মোটামুটি বাপ্প শান্তি মরিতে দিব মালিক বিন দিনার তওবা ফরার জন্য ঘরে আনলেন মরার দেইতি জিবের সকারা সলের ইতে দে দাঙ্গুলোর ফাঙ্গো 11 12 13 14 পুরো হিসেব সলের মালিক বিন দিনের কতটা খারে তওবা ফরাইতে আনলি ইতে তো হিসেব তো আইজো মজবুত খারে তওবা ফরাইবে আনিলি ইতে তো মরার দে ঢোকি ইতে হিসেব মজবুত মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই ডাক দিলেন আয় আল্লাহর বান্দা রসূলের উম্মত তোমার সকরা চলতেছে আল্লাহ আমি মালিক বিন দিনারকে একটা শোক দিয়েছে আমি মালাকুল মত আজারাইল কো দেখতেছি তোমার জান নেয়ার জন্য ঘুরতেছে কিন্তু এত বড় কঠিন টাইমের মধ্যে তুমি আল্লাহর নাম না নিয়ে জিকির না করে আখেরাত স্মরণ না করে এগুলো কি হিসাব করতেছ মালিক বিন দিনার কই ব্যক্তি উত্তর দিতে লাগলো হুজুর আপনি যদি আমাকে কিয়ামত পর্যন্ত তওবা করাইতে থাকেন আমার গুনাহ মাফ করবে না আমি ছিলাম এই এলাকার মাজন মাজন বুঝছো না
Shuti. Haan ki. Shuti. Huzur. Ami duniya theke dekhtechi. Jahannam amar jonno opekkha korteche. শুধু জানটা যাবে কবরে দেয়া হবে কিয়ামত পর্যন্ত আমি কবরের মধ্যে জ্বলব এই শোক দিয়ে আমি দুনিয়া থেকে দেখতেছি উচ্চ স্বরে বলুন নাউযুবিল্লাহ শাস্তি হয়ে যাবে তো দুনিয়ার তো খবরের কোনো শুধু না দুনিয়ার তো শুতি হলে কি হইব শাস্তি শুরু হয়ে যাবে হারাম সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলমা ভরার আগে কালেমা ভরার আগে উনার একজন বন্ধু ছিলেন ইহুদি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কলমা ভরার আগে উনার একজন বন্ধু ছিল ইহুদি কিন্তু এটা জাদুটনা করত না জাদুটনা বুঝো না এই যে কোন নেই মানুন মারি ফেলা দিয়ে দিই বান মারার কথে হলে বেহলে আল্লাহ সুবহান তাআলা আমিরুল মুকমিনিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুকে কবুল করলেন আমার দয়াল নবীরা তো কলমা ভরে নি বড় করে কও না বন্ধু নভর কও না বন্ধু সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হুকে ভরে ফেলি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলমা পড়ে দয়াল নবীর খুশবু যখন পেয়ে গেলেন বন্ধুরে যাই দরি কি ও বন্ধু ছোটবেলা হইতে পর্যন্ত তোমার লগে আনলো বন্ধুত্ব সলের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই কলমা ভরগি ঈমান আননি তাই সাইতে আই কে খালা জান ব্যস্ত যাইতাম আর বন্ধু আনলো কি যাও ও বাবা না তুই বন্ধু কলমাও ভরি ফেল নুর নবীরা তো যাইয়ের কলমাগো কলমামু ভরি ফেল ইবে বলা আছে খোদা এন টাইম ফস্তাপান দিলা দে সিদ্দিক আকবর দিলাম খদ দে আই ও ভাই কলমা ভরি চাইতেন নো ওদে কিয়া খোদাই বহুত দিনে জাদু বিদ্যি বেসাদ নাগরিয়ে এই পর্যন্ত আই পৌঁছিদে এখন সিয়ারত বৈষম শুধু লুগিয়াই বটিয়া লই আর এই টাইমে তুই কইতে কই কি ভরি গেল তে কলমা ভরি বেলেলি তে উনা আরাম হই যাবে কই কারণ ইসলাম ও জাদু বিদ্যা কি নাই যাইস নাই আই ন ভরি গম আই বুঝতাম আহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দন তোই আছে খানো তো নলর যুদ্ধ সলের একের পর এক যুদ্ধ ওর মতান্তরে ইসলামত 127 খান যুদ্ধ হইয়ে 27টা যুদ্ধের মধ্যে দয়াল নবী নিজে সেনাপতি ছিলেন কত কষ্ট করে ইসলামকে তরুতাজা করে আমাদেরকে দিয়ে দিলেন উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ সালাতুনিয়া মেরে আকা কি উলফত বদন কো জগমগাতি হে কবি এহলে মুহাম্মদ কা বদন মে লা নহি হোতা মুহাম্মদ কে গোলামো কা कफन में ला नहीं हो ता सला दुनिया मैं नाजा तो नहीं फनो फर मगर नासिर ये दवा है सना ये मुस्तफा करने सिफन में ला नहीं होता मोहम्मद के
गुलामों का कफन में ला नहीं होता।